নেতাজি সুভাষচন্দ্র বসু, এই মহান দেশনায়ককে নিয়ে নতুন করে বলার কিছু নেই। 1897 সালের 23 জানুয়ারি ভারতের অন্যতম রাজ্য উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন। দেশমাতৃকাকে স্বাধীনতা এনে দিতে নেতাজির অবদান যথেষ্ট। তাই তৈরি ছিল আজাদ হিন্দ ফৌজ, ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলও তার হাতে প্রতিষ্ঠা। তার মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে। বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে জানা গেলেও সঠিক তথ্য বা প্রমাণ এখনও মেলেনি। নেতাজির বিবাহিত জীবন নিয়েও রয়েছে বিতর্ক, কিন্তু এত বড় দেশনায়ককে নিয়ে কোনো বিতর্ক নেই। ভারতবাসীর মনে প্রাণে আজও রয়েছেন এবং থাকবেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশনায়ককে নিয়ে হিরণ্যগর্ভ অফিসিয়াল নিবেদন করছে, জয়তু নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু প্রমাণ কোথায়? নেতাজির মৃত্যু নিয়ে অনেকেই অনেক তথ্য দিয়েছে, কমিশন তথ্য দিচ্ছে, কখনো সরকার তথ্য দিচ্ছে, বিশিষ্টজনেরা বিভিন্ন রকম কথা বলছেন, কিন্তু সঠিক তথ্য কোথায়? নাকি সঠিক তথ্য চেপে দেওয়ার প্রচেষ্টা? তর্কের খাতিরে মেনে নিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিমান দুর্ঘটনাতেই হয়েছে, কিন্তু ডেথ সার্টিফিকেট কোথায়? সরকারি স্তরে সঠিক তথ্য নেই কেন তাহলে? ভারতবর্ষ এক দেবভূমি, এখানে বহু মহাত্মাদের পদধূলি পড়েছে, আগামী সময়ও পড়বে। শুধুমাত্র সাধু সন্তদের কথাই নয়, দেশ ও মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল মোচনে বহু দেশ সাধকের অবদান আছে, তার মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু। বারবার প্রশ্ন উঠেছে, নেতাজি এখনো বেঁচে আছেন? একদল মানুষ বিশ্বাস করেন নেতাজি জীবিত, অন্য দল সেই বিশ্বাসে হ্যাঁ মেলান না। আবার যুক্তির ধারা আছে, যদি নেতাজি মারা গিয়ে থাকেন তবে তার মৃত্যু কিভাবে, কোথায় হলো? বিমান দুর্ঘটনা তো নিছক বানানো গল্প। আজ তাই নেতাজি নিয়ে আরও এক অনুসন্ধানের কন্টেন্ট। যদি নেতাজি গবেষক হিসেবে প্রশ্ন করো, তাহলে কিন্তু আবেগের থেকেও যুক্তি নির্ভর হতে হবে, তথ্য নির্ভর হতে হবে। আমি এক কথায় হ্যাঁ বা না বলার অধিকারী নই, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি অনেক কিছু ইঙ্গিত দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ার ক্র্যাশে মারা যাননি, এটা প্রমাণিত সত্য। তার 19 বার মৃত্যুর ব্যাপারটা আমরা জানি, বিভিন্ন সময় তার মাস্টার ডিসেপশন প্ল্যান বলে ব্রিটিশ ইন্টেলিজেন্সটা জানিয়েছে, এবং সুভাষচন্দ্র বসু সম্পর্কে কম করে 1 ডজন তদন্ত কমিটি কমিশন দেশে বিদেশে হয়েছে। তার অধিকাংশই কিন্তু এয়ার ক্র্যাশকে ফলস বলছে, এমনকি আমাদের যে সমস্ত ডিক্লাসিফাইড কপি সেখানেও কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্টে ইঙ্গিত আছে। আমেরিকান গভর্নমেন্টের যে সিক্রেট ফাইল যেটা প্রকাশিত হয়েছে তাতে কিন্তু স্পষ্ট যে সুভাষচন্দ্র বসু এয়ার ক্র্যাশে মারা যাননি। সুতরাং প্রশ্ন উঠতে পারে, তিনি তাহলে কি মারা যাননি? আমরা যদি ধরে নিই, কেউ বলেন 70 বছর গড়াই, কেউ 75 বছর, 100 বছরে কেউ বাঁচে না, এই ধরনের কথা আমরা বলতেই পারি এবং খুব সরলীকরণ হয়ে যাবে সেটা। আমাদের শিবানন্দ যদি নেতাজির থেকে 1 বছরের বেশি, 126 বছরে বেঁচে আছেন দিব্যি। আমরা যদি ইন্টারনেটে সার্চ করি, শুধু জাপানে 100 বর্ষ ঊর্ধ্ব বহু মানুষ বেঁচে আছেন। ফলে আমি যদি সরাসরি সিদ্ধান্ত নিই, অনুমান করে নিই নেতাজিকে মৃত্যু তার হতেই হবে, সেটা কিন্তু ইতিহাস সচেতনতার প্রমাণ দেয় না। নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন এমন কোনো তথ্য পৃথিবীর কোনো রাষ্ট্র আজ পর্যন্ত সরকারিভাবে জানাতে পারেনি। অসরকারিভাবে বিভিন্ন নিউজ এজেন্সিকে দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যক্তি বলছেন। হ্যাঁ, আমাদের দেশের একাংশ আছে, কখনো কখনো কোনো কোনো ব্যক্তি, তার মধ্যে দাবিদার পরিবারের একাংশ আছেন,
হ্যাঁ, তারা বলেন নেতাজি মারা গেছেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যে মারা যাননি সেক্ষেত্রে একটা অনুমান আমি করতেই পারি। আজ পর্যন্ত কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ওয়ার ক্রিমিনাল লিস্টে আছেন, যুদ্ধ অপরাধীর তালিকায় আছেন, যেটা আমরা জানি যে সেই 71 সালে ভারত সরকার সই করেছিল সনদে ইউএনের 14টা রাষ্ট্রের সঙ্গে। সেখানে কিন্তু স্বচ্ছতা আসেনি কে ভারতের তরফে ওয়ার ক্রিমিনাল ছিলেন 70-এর দশকে। পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য যে র্যাটিফিকেশনটা হয়েছিল, তিনি যখনই ফিরে আসুন তাকে যুদ্ধ অপরাধী বলা হবে। আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে বিভিন্ন ফ্যাসিস্ট যারা বলা হয় জার্মানদের তালিকায় বোস সুভাষচন্দ্র ওয়ান অ্যান্ড অনলি বাঙালি এবং ইন্ডিয়ানের নাম ওয়ার ক্রিমিনালে আছেন। শুধু তাই না, এত বছর সময়টা লেগে গেল কিছু ফাইলকে ডিক্লাসিফাই করতে, বাকি তো এখনও বেরোয়নি। এগুলো কিসের ইঙ্গিত দেয়? ফলে তিনি একদম শ্বশুরে বেঁচে আছেন আমি দেখেছি এমন দাবি করতে পারবো না। আবার এটাও সত্য তিনি মারা গেছেন বলে গবেষক হিসেবে আমি যদি বলি সেটা আমার চিন্তাভাবনার দৈন্যতা। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন এমন কোনো কনক্লুসিভ প্রুফ নেই, আর মারা না গেলে তার উল্টোটা সত্য হয়। হাতে গোনা কয়েকজন নেতাজির বিমান দুর্ঘটনা নিয়ে দুধ কা দুধ পানি কা পানি করতে চেয়েছিলেন, কিন্তু ফল কী হলো সেই রিপোর্ট এখনো পর্যন্ত বেরোয়নি। বিশিষ্ট নেতাজি বিশেষজ্ঞ ডক্টর পুরবি রায় কি বলছেন? আমি মনে হয় শব্দটা একেবারেই ব্যবহার করব না, আমি বলবো যে মৃত একেবারেই। তার কারণ হচ্ছে যে এতদিন একটা মানুষ বেঁচে থাকার আছে, নেই যে তার নয়, পৃথিবীর কোনো কোনো প্রান্তে পাওয়া যায়, কিন্তু তা বলে তাকে আজকে জীবিত বলে কোথাও প্রমাণস্বরূপ কিছু দেখা যায় না, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এই যে মৃত ব্যাপারটায় যে একটা প্লেন দুর্ঘটনার ব্যাপার আসে, সেটাও কিন্তু অত্যন্ত নানা ধরনের রহস্যে জড়িত। রহস্যে জড়িত এই জন্য যে যখন প্লেন দুর্ঘটনার খবরটা সংবাদটা বেরিয়েছিল, সংবাদটা বেরিয়েছিল একটি রাজনৈতিক বা মানে কোনো রেগুলার গভর্নমেন্টের কোনো পেপার নয়, একটা এমনি সাধারণ জাপানের দৈনিকের দোমেই বলে সংবাদপত্র বেরিয়েছিল। এবং সেই সংবাদপত্রটি যে খবরটা বেরোয় তার মধ্যে কিন্তু একটা জিনিস খুব ভীষণভাবে লক্ষ্য করার মতন ছিল যে 23 তারিখের আগে ভারতীয়দের যাতে না কোনো খবর দেওয়া হয় এই সংবাদটা। এখন এই সংবাদগুলো এলো কোথা থেকে? বসে আছেন টোকিওয়ে ব্রিটিশ হাইকমিশনে ফিগেস, এবং এই ফিগেস হচ্ছেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চিফ অফ ব্রিটিশ গভর্নমেন্ট। তিনি যেই খবরটা পেয়েছিলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চেষ্টা করেছিলেন যে কিছু খোঁজে বার করবার জন্য, এবং তিনি ঠিক করলেন যে তার দুজন অফিসার সার্ভে করবে। সেই দুজন অফিসারের নাম, একজনের নাম ফেনে আর একজনের নাম ডেভিস। শুধু যে ব্রিটিশরা ছিলেন তা নয়, তার মধ্যে ভারতীয়রাও কিছু সংখ্যক ছিল বলে জানা যায়। আজ অবধি সেই রিপোর্টটা প্রকাশিত হয়নি, এই প্রথম রিপোর্ট যেটা করা হয়। একজন গেলেন ব্যাংককে আর একজন গেলেন সাইগনে। সাইগন এবং ব্যাংকক থেকে দুজনে যে রিপোর্টটা নিয়ে এসে সাবমিট করলেন, দিলেন ফিগেসকে, তাতে দু জায়গাতেই লেখা রয়েছে যে প্রতারণা পরিকল্পনা, এর মধ্যে কোনো সত্য নেই। ফিগেস দেখলেন যে তার পক্ষে তো মুশকিল যে এইটা যদি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে চালু হয় তাহলে তাদের সাংঘাতিক জায়গায় পৌঁছাতে হবে, যে তাদের নাম্বার ওয়ান এনিমি আবার তাদের চোখের ধোঁকা দিয়ে কোথায় পালিয়ে গেছে। সুতরাং ফিগেস এটাকে চেপে গেলেন। আর প্রশ্ন হচ্ছে এটা বেরোলো কখন? বেরোলো কিন্তু রাশিয়া থেকে, হোল রিপোর্ট ডিসক্লোজড হয়েছিল রাশিয়া থেকে। রাশিয়ায় লিপিয়েটস বলে একটা শহর আছে মস্কো থেকে কিছু দূরে, সেই লিপিয়েটস শহরের ইতিহাস মানে বিশ্ববিদ্যালয় লিপিয়েটস ইউনিভার্সিটির যে হিস্ট্রির অধ্যাপক রাইকভ, তিনি শুদ্ধ সুভাষচন্দ্র বোস নিয়ে লুকিয়ে গবেষণা করতেন। ভারতীয় ইতিহাসবিদ তিনি ছিলেন, কিন্তু সব তার কাছেই এই রিপোর্টটা রাখা ছিল। পরবর্তীকালে যখন সোভিয়েত ভেঙে গেল তখন উনি একটা প্রবন্ধ লিখলেন যে মৃত্যু সুভাষ বোসের, সেই মৃত্যুর খবর দিয়ে তিনি লিখলেন
যে এই খবরগুলো কিন্তু প্রথম রিপোর্টে বেরিয়েছিল যেখানে এই ফিনে অ্যান্ড এই তাজা বলছে, আমি জেনেছিলাম সেই সেখান থেকে। এবং তারপরে যেটা করেছিলেন ফিগেশ, এই দুনিয়ার কিছু অজানা হচ্ছে না লোককে জোগাড় করেছিলেন, কিছু নার্স কিছু এই কাবুল কাবুল সব জোগাড় করে তাদের এক একটা করে ইন্টারভিউ নিয়ে তাদের সাজিয়ে বুঝিয়ে করে একটা কাগজ বার করে দেন। এবং সেই কাগজটাই মুখ্যত ব্রিটিশ সারা জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছিলেন যে এই তো প্রমাণ হয়ে গেছে যে মারা গেছে। সেটা যে কত বড় প্রতারণা না ডিসেপশন প্ল্যান বলে ছিল সেটা কিন্তু ব্রিটিশরা আমাদের চোখের আড়ালে ফেলে দিয়েছিল। এটা কিন্তু আমি সবই খুঁজে বার করেছিলাম পাবলিক রেকর্ড অফিস থেকে এবং হিউটয়কে ইন্টারভিউ করে ওখানে, তাছাড়া জায়গাটা হতো না। আমি হিউটয়ের বাড়ি গিয়ে ইন্টারভিউ করেছিলাম তবেই পেয়েছিলাম। তো মূলত আমি মূল জায়গাটা বলতে চাইছি, তারপরে তো আরও অনেক আছে, আরও অনেক আছে। এই জন্য এই একটা উৎস থেকে একটা মিথ্যে হাজারটা মিথ্যেকে নিয়ে আসে। সুতরাং এই একটা মিথ্যে কাগজ হাজারটা মিথ্যেকে টেনে এনেছিল, যেখানে দেখাতে যাচ্ছে ডাক্তারকে দেখাতে যাচ্ছে, একজন ডাক্তার বলছে বিকেল 5:30 মারা গেছে, তাকে চাপা দেওয়ার জন্য আর একজন জাপানি ডাক্তার দিয়ে ব্রিটিশ দেখাতে যাচ্ছে, সে ডাক্তার বলছে 12:30 মারা গেছেন রাত্রি আবার হাতে। তো দুজন ডাক্তার হাতে দুজন মেরে কে কাকে ধরে করেছিল বলা যায় না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা কোনো ইয়ে নেই, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা ক্রিমেশন রিপোর্ট বা পারমিশন বা হসপিটালে যে ভর্তি হয়েছে সেখানকার যে কিছু ডিটেলস কোথাও কিচ্ছু আজ অব্দি সেখানে দিতে কেউ দিতে পারেনি। সুতরাং এই যে একটা মিথ্যে এতগুলো জিনিসকে একটার পর একটা একটার পর একটা টেনে এনেছিল, তখন হয়ে গেছে 46 সালের মে মাস, যে খালি মিথ্যে চলছে। আজ সারাক্ষণ দেখা যাচ্ছে যে সুভাষ মিষ্টি আছে বলে একটা আওয়াজ আসছে পাশোপাশ থেকে, তিনি এখানে দেখা গেল তাকে, তিনি বেঁচে আছেন, এরকম একটা কাউন্টার দিতে থাকছে ক্রমশ। তখন 46 সালের মে মাসে আইপিআই ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স অফ আইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এই ডিআইবি আর আইপিআই এর একটা লুকিয়ে থাকা রিপোর্ট ছিল যেটা ইংল্যান্ডে গিয়ে ওটাকে বার করা হয় কমনওয়েলথ অফিস থেকে, সেখানে লেখা আছে যে সমস্ত সার্ভে করে কাশ্মীর টু কন্যাকুমারী অল ওভার ইন্ডিয়া দেখে সব কিছু করে উই কেম টু দ্য কনক্লুশন দ্যাট সুভাষ ওয়াজ ইন রাশিয়া। সুতরাং আলটিমেটলি প্রুফ হচ্ছিল সারাক্ষণ যে সুভাষ আর কোথায় যাবেন, রাশিয়ার কাছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফিগেশ যে যাদের দুজনকে পাঠিয়েছিলেন, দুটি ভীষণ ইয়ে পয়েন্ট, একটা হচ্ছে সাইগন আর একটা হচ্ছে ব্যাংকক। ব্যাংকক থেকে তিনি যাত্রা শুরু করেছেন, সাইগনে গেছেন, সাইগনেতে রাত কাটানোর সময় হোচিমিন কিন্তু ধরিয়ে দেন। এখন যেটা পাওয়া গেল, হোচিমিন ফরাসিদের হাত থেকে বাঁচবে বলে ব্রিটিশদের জানিয়ে দিয়েছিলেন যে তোমাদের এনিমি সুভাষচন্দ্র বোস আজকের সাইগনে বসে আছেন, কালকে তিনি উড়ে বেরিয়ে যাচ্ছেন ডাইরেন। সব জানতেন হোচিমিন, তখন কমরেড ছিলেন তারা। এই খবর পেয়ে ব্রিটিশ যখন সেই বাড়িটা খোঁজ করতে গেল সাইগনে, দেখা গেল বাই দ্যাট টাইম খবরটা এসি চ্যাটার্জি পৌঁছে দিয়েছেন ওনাকে, এবং উনি তখন মাঝরাতে বেরিয়ে যান সুভাষচন্দ্র বোস। এই জায়গাটা বেরোতো না যদি না ওই ভুলটা হতো, যে ভুল নয় আসল কথা তার জায়গা, যে যেখানে প্রথম ফিগেশ পাঠিয়েছিলেন একটা হচ্ছে সাইগন আর একটা হচ্ছে ব্যাংকক, এক জায়গায় ডেভিস আর এক জায়গায় ফিনে। এই সমস্ত ইতিহাসটাকে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে না দেখতে পাওয়া যায়। আর দেখতে পাওয়া যাচ্ছে কি না, উনি বলেছেন, ওই নার্স বলেছেন, ডাক্তার দুটো রিপোর্ট দিয়েছে সেগুলোও ভুল, এই করে 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 আজকের 75 বছর আমাদের কেটে গেছে। আমরা সেই মিথ্যের উপরে বসে জায়গাটাকে চালিয়ে দিতে আরম্ভ করেছি। ভাবতে অবাক লাগছে, ভাবতে কষ্ট হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমি আপনারা আমাদের কেউই সঠিক তথ্য পাচ্ছি না, সরকারের পক্ষ থেকেও সেইভাবে কোনো সঠিক তথ্য এসে পৌঁছয় না আমাদের কাছে। অথচ দেশনায়ককে নিয়ে সমস্ত তথ্য জানার অধিকার একজন ভারতবাসী হিসাবে আমার আছে, আপনার আছে, আমাদের সকলের আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এলেই শুধুমাত্র মালায় একটু আদর্শের কথা বলেই আমরা থমকে যাচ্ছি।
সত্যি কি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা সঠিক সম্মান দিতে পারছি? না। কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই জানাবেন, মন্তব্য করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য আমার অত্যন্ত প্রয়োজন, আমাদের সবার প্রয়োজন, নেতাজিকে আমাদের প্রয়োজন। এই মুহূর্তে আমাদের দেশের হাল ধরতে, দশের হাল ধরতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অত্যন্ত প্রয়োজন। আর হিরণ্যগর্ভ অফিসিয়াল মনে করে একজন দেশসাধক, একজন জননায়ককে পুনরায় আমরা আবার দেখতে চাই। জানি না হবে কি না, বাস্তবে সেটা সম্ভব কি না, কিন্তু তদুপরি নেতাজি সুভাষচন্দ্র আমাদের মনের মণিকোঠায় ছিলেন, আছেন, আগামী সময়েও থাকবেন। ভালো থাকবেন সবাই। আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আমার হিরণ্যগর্ভ অফিসিয়াল ফেসবুক পেজ। বিগত সময়ের মতো পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব। আজকের এই পর্যন্ত, নমস্কার।